দাদা ভাই আমার বাবাকে নিজের কথা মতো পিচ তৈরি করতে বলতো, আমার বাবা সে কথায় রাজি না হওয়ায় দাদা ভাই আমার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমার বাবা সে কথা ওনাকে জানিয়েছিল মা, উনি চেপেও ছিলেন কাগজে দাদা ভাইয়ের নাম না নিয়ে এই খবর ছাপা হয়েছিল মা। তারপরে তারপরে ওনাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। উমা আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, অনি এ বাড়ির ছেলে, আমাদের বাড়ির ছেলে অনি। একটা বাইরে থেকে উঠকো লোক এসে তোমাকে যা যা কিছু বলছে তুমি সেগুলোকে বিশ্বাস করছো? আমরা সেটা কি করে মানবো বলো তো? অনির কথাগুলো মিথ্যা আর এই লোকটার কথাগুলো সত্যি, এটা হতে পারে না কোনোদিন, কোনোদিন হতে পারে না উমা। কিন্তু ছোটকা, আচ্ছা উমা একটা কথা ভেবে দেখ তো, আজ যদি হঠাৎ করে কোনো মানুষ তোর বাড়িতে এসে তোর মা তোর বোন তোর ঠাম্মির নামে প্রমাণ ছাড়া মিথ্যা অ্যালিগেশন আনতো, তুই মেনে নিতিস? মা আমি সবটা বুঝতে পারছি, কিন্তু এক মিনিট এক মিনিট, এই লোকটা যে বিশ্বাসযোগ্য তার কি প্রমাণ আছে একটু বল আমাদের। কেউ কেউ বোঝাও, কেউ বোঝাও উমাকে। অভি প্লিজ উমাকে বোঝা, এরকম চোখ বন্ধ করে ভরসা না করতে তাহলে আরো ঠকবে, এরকম জালিয়াত একজন লোক। জালিয়াত? জালিয়াত তুমি অনুরাগ আচার্য? তুই তুই কিভাবে ব্যাটিং এ টাকা লাগাতে নিজের ক্ষমতা নিজের ক্ষমতা জাহির করে সেই টাকা কি করে বাজার থেকে তুলতে? এই সব কিছু আমাকে জানিয়েছে আমার বন্ধু সুনন্দ দাস। তুমি তুমি তোমার মতো করে পিচ বানাতে বলনি সুনন্দকে? সুনন্দ দাতে না বলেনি? তারপরে সুনন্দ ভালো মানুষই দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তাই ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলে, দাওনি? মিথ্যে বলছে এই লোকটা, মিথ্যে বলছে। মিথ্যে? আমি মিথ্যে বলছি? হ্যাঁ আমি মিথ্যে বলছি। তুমি তুমি সুনন্দর পিছনে লোক লাগিয়েছিলে, তার পিছনে ধাওয়া করে ওরা সুনন্দ কোথায় যেত কিভাবে ফিরত কি করত সব খোঁজ নিয়েছিল। তারপরে একদিন সুযোগ বুঝে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে তোমরা। ভাবে করেছিলে বিষয়টা যাতে সবার মনে হয় এটা সামান্য একটা দুর্ঘটনা। অভিমন্যুবাবু আপনি ওনার কথা বিশ্বাস করছেন তো? মানুষটা আজ এত বছর ধরে এত কষ্ট নিজের মনের মধ্যে চেপে রেখেছিল সে সব আজকে উজাড় করে দিয়েছে। আচ্ছা আপনি বলুন, কেউ কি বিনা কারণে এতটা কষ্ট পায়? ওমা প্লিজ প্লিজ কাম ডাউন, দেখো তোমার কথাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু বিনা কোনো প্রমাণে এসব কথা কেউ কেন বিশ্বাস করবে? আমি বা কেন বিশ্বাস করবো? প্লিজ দেখো উমা, আমাকে আমাকে তুমি ভুল বুঝো না, কিন্তু ওনাকে আমি চিনি না। একজন বাইরের লোক এসে আমার দাদা ভাইকে অ্যালিগেট করছে, এত বড় একটা অ্যালিগেশন, এটাকে প্রুফ করার জন্য প্রত্যক্ষ প্রমাণ দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্রমাণ আমি দেব। উমা উমা প্লিজ রাগ করে এইসব কথা আমাকে দিতেই হবে অভিমন্যুবাবু, বাবা তো আমার, তাই যন্ত্রণাটাও আমারই। এই সত্যিটাও তো সবার সামনে আসার কথা ছিল না, তাই না? কিন্তু এসেছে তো, প্রমাণও আমি দেব, সবার সামনে আমি সব প্রমাণ করব।
বেশ বেশ, তুই আগে প্রমাণ কর, তুই প্রমাণ কর অনি দোষী, আমি ওকে শাস্তি দেব, তুইও শাস্তি দিবি, কিন্তু আগে প্রমাণ তো কর। মা মা, আমি তো উমাকে বুঝিয়ে বলছি, প্লিজ। তুই কি বলবি অভি, উমাকে বোঝার মতন অবস্থায় আছে, বাইরে থেকে একটা লোক যে যা বলছে ও মেনে নিচ্ছে, কি কি বলবি বলতো? অনি চুপ করো, তোমাকে কোনো কথা বলতে হবে না। এখনো এই বাড়িতে কারুর নামে অন্যায় কোনো অভিযোগ আসলে বাড়ি শুদ্ধ মানুষ তার প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করেও। তার জন্য তোমাকে চিৎকার করতে হবে না ঠাকুরপো, ঠিক বললাম তো? হ্যাঁ বোধ, এই ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট করছি। অনির এগেনস্টে কোনো অকাট্য প্রমাণ ছাড়া এই কথাগুলো বিশ্বাস করবো না আমি, কোনো দিন করবো না। এবার বলো উমা, কি বলবে তুমি? অনেক বড় চাল চালতে এসেছিলে না, এবার আমি তোমাকে মাত দিয়ে দিয়েছি। তোমার কফি। কি ব্যাপার বলো তো, এইটুকু সময়ের মধ্যে তুমি 3 কাপ কফি খেয়ে ফেললে, কি হয়েছে? আরে কি আবার হবে, কিছুই না, একটু বেশি কফি খেতে পারি না। না তা কেন, তুমি আরো 3 কাপ কফি খেতে পারো, তাতে আমার আপত্তির কি আছে? কিন্তু আমার কেমন জানি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তায় আছো। আচ্ছা, ওই পার্টি হাইকমান্ড থেকে তোমাকে যে বড় দায়িত্বটা দিয়েছিল সেটা নিয়ে কোনো গন্ডগোল? আরে না না, সেসব কিছু হলে কবেই মিটে যেত। তাহলে আর কি নিয়ে? আচ্ছা তনু, মামুনি ফোন করেছিল, ওদের বাড়িতে ওই উমার বাবার মৃত্যু নিয়ে নাকি কি সব ঝামেলা টামেলা হচ্ছিল, সে ব্যাপারে কিছু জানো তুমি? না, বেবি একবার ফোন করেছিল ঠিকই, কিন্তু আচ্ছা উমার বাবার মৃত্যু নিয়ে তুমি এত চিন্তিত কেন? আরে আমার চিন্তার কি আছে, শুনেছিলাম কোনো এক সাংবাদিক নাকি উমার বাবার মৃত্যু নিয়ে অনেক কিছু জানে, তাকে ওরা বাড়িতে নিয়ে গেছে, তা সেই সাংবাদিক কি জানালো, কার নাম বললো, সেটাই একটু জানতে চাইছিলাম। আসলে হয়েছে কি জানো, অম্বরীশ আজকাল এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত থাকে, সেই জন্যই একটু কৌতূহল হলো, দ্যাটস অল। কৌতূহল নাকি অন্য কিছু? তুমি চিনতে সুনন্দ দাসকে? আরে দূর, আমি কি করে চিনবো, কে সুনন্দ দাস? শুনেছিস সে নাকি পিচ কিউরেটর ছিল, তরু স্পোর্টস মিনিস্ট্রি সামলাই, তাই খেলার সঙ্গে যেটুকু রিলেটেড সেইটুকু দায়িত্বই আমি পালন করি, এর বাইরে কিছু না। সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব নাকি? কিন্তু আমি তোমাকে যতটুকু চিনি তাতে সাধারণ মানুষদের নিয়ে চিন্তা করার লোক তুমি নও। তাহলে উমার বাবাকে কে খুন করলো বা ওই সাংবাদিক কাকে চিহ্নিত করলো সেটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? কেন চিন্তা করবো না, হ্যাঁ আচার্য পরিবারের সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক, তার উপর আমাদের মেয়ে এখন ও বাড়ির বউ, চিন্তা হওয়াটা তো খুব স্বাভাবিক। তুমি তো জানো তরু, আমি রাজনীতিবিদ হই মন্ত্রী হই যাই হই না কেন, সমাজ সেবার সঙ্গে সঙ্গে পারিবারিক ব্যাপারেও আমি কিন্তু খুব সিরিয়াস, ইজন্ট ইট? আপনি আপনি জলটা খান, আস্তে আস্তে আস্তে, প্লিজ প্লিজ জল খান প্লিজ। শ্যামল বাবু, নিচে যা ঘটেছে সেটা ভেবে একদম ভয় পাবেন না,
আমি শুধু একটাই কথা আপনাকে বলতে চাইছিলাম যে যে কথাগুলো আপনি নিচে বললেন সেটা এখন কি করে প্রমাণ করবেন সেটা ভাবুন। দেখুন আমি 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 যেটা জানি আমি 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 সেটাই বলেছি, এর বেশি তো কিছু। সমর বাবু আপনি না ব্যাপারটা একদম বুঝতে পারছেন না, কত বাধ্য হয়ে আমাকে বলতে হবে যে বিনা কোনো প্রমাণে হুট করে উমাকে এসব কথা বলা, এটা কিন্তু ঠিক হয়নি সৌরভ। আমি আসলে সৌরভ, সৌরভ আমার কথাটা একবার শুনুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। অনুরাগ আচার্য মানে আমার দাদা ভাই, মানে উনি কিন্তু উমারও পরিবারের একজন, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। মানে আপনি হুট করে উমাকে বলে দিলেন যে তোমার বাবার জন্য অনুরাগ দায়ী, তার ইম্প্যাক্টটা বুঝতে পারছেন কি হতে চলেছে? বাই চান্স যদি এটা প্রমাণ না করা যায় তাহলে উমার মাথা থেকে এই ব্যাপারটা সরানো তো ভীষণ ডিফিকাল্ট হবে। আর দুজনে এক বাড়িতে থাকে, ছেলের ইম্প্যাক্টটা বোঝার চেষ্টা করুন। মানে উমার সবসময় দাদা ভাইকে সন্দেহের নজরে দেখবে, এটা যে কতটা ডিফিকাল্ট হবে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। প্রমাণ তো হয়ে যেতই অভিমন্যু বাবু, আর যদি সুনন্দ বেঁচে থাকতো তাহলে অনেক আগেই অনেক কিছু প্রমাণ হয়ে যেত, অনেকের মুখোশ খুলে যেত। আচ্ছা আমার বাবা আপনাকে দাদা ভাই সম্পর্কে কি বলেছিলেন? এটাই বলেছিল যে ওই অনুরাগ আচার্য বারবার সুনন্দকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। পিচ, ও অনুরাগ আচার্যর মনের মতো না হলে সুনন্দকে তার মূল্য দিতে হবে এটাও বলছিল। এবার আপনি একটা কথা বলুন তো অভিমন্যু, সুনন্দর মতো সৎ সজ্জন একটা মানুষ এত লোক থাকতে আপনার দাদার দিকে আঙুলটা কেন তুলল? হ্যাঁ দাদা আমি বলছি। কি খবর উমা, কি বললো ওর বাবার মৃত্যুর ব্যাপারে? আর ওই যে সাংবাদিক সমর সেন, সে উমার বাবার মৃত্যুর জন্য কাকে দায়ী করলো, কার নাম বললো? সে এক বিশাল কাণ্ড ট্যাক্ট, ওই যে সমর সেন উনি তো রীতিমতো দাদা ভাইকে দায়ী করছিল। উমার বাবার মৃত্যুর পেছনে নাকি দাদা ভাইয়ের ভূমিকা আছে। সে কি রে অনুরাগের নাম করেছে? তাই তো বলছিল, কিন্তু আলটিমেটলি জানো তো ওবি ব্যাপারটা মানেনি, ইনফ্যাক্ট বাড়ির কেউই ব্যাপারটা মানেনি, উমাকে কেউ সাপোর্ট করেনি ড্যাড। আরে বাবা, একজন পাগল সাংবাদিক যার কোনো সেন্স নেই, কাকে কি বলছে কোনো জ্ঞান নেই, সে এভাবে দাদা ভাইয়ের নামে কিছু না কিছু বললেই হলো। একদিকে যা হয়েছে ভালোই হয়েছে জানো তো ড্যাড, উমা এই কাণ্ডটা ঘটিয়ে এই বাড়িতে নিজের জায়গাটা আবার প্রশ্নের মুখে ফেলেছে। এই যে বাড়ির সবার ওকে নিয়ে যত পজিটিভিটি ছিল সব এবার নেগেটিভিটিতে কনভার্ট হবে। যাই হোক ড্যাড, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আর তাছাড়া এগুলো তো আমাদের ইস্যু নয় বলো, আমরা কেন শুধু শুধু এগুলো নিয়ে মাথা ঘামাবো? রাদার আমাদের যেটা প্ল্যান ছিল সেটা নিয়েই আমাদের এগোতে হবে, সেটাকেই আমরা বাস্তবায়িত করব। ওকে ড্যাড, আচ্ছা শোনো না এখন রাখছি কেমন, আমি পরে কথা বলছি, বাই বাই। কি বলবো দেবী, আর অনুরাগের কথা কি বলছিল? বলছিল ওই সাংবাদিক উমার বাবার মৃত্যুর জন্য নাকি অনুরাগের নাম নিয়েছে, যদিও উমার কথা কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ সেটা তো খুবই স্বাভাবিক, একটা পুরনো কবেকার সাংবাদিক তার কথা কেই বা বিশ্বাস করবে। আচ্ছা তোমার কি মনে হয় অনুরাগ কি সত্যি সত্যি কোনটা কোনটা মিথ্যে সেটা এখানে বসে আমি বলতে পারবো না তরু। শোনো তুমি এখন এখান থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও, যাও যাও। ফাইন আমি যাচ্ছি, আবার কফি লাগলে বলো।
অনুরাগ। মার বাবার মৃত্যুর জন্য অনুরাগের নাম নিয়েছে, সে কি অনুরাগ তো এই মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। এই মৃত্যু সম্পর্কে যদি পুরোটা কেউ জানে সে তো আমি, সঞ্জয় বোস। সুনন্দ, সুনন্দ নিজের জন্যে কখনো কখনো কিছু চায়নি অভিমন্যু। ওর সব স্বপ্ন ছিল উমাকে ঘিরে। উমা ক্রিকেট খেলবে এই স্বপ্নে সারা কোন মশগুল থাকতো। আজ তুমিও ওর স্বামী হয়ে ওর ক্রিকেট খেলার জন্য ওর পাশে থাকতে চাইছো। এটা যদি সুনন্দ জানতো তাহলে যে কি খুশি হতো তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর মতো ভালো মানুষ আজকের দিনে হয় না অভিমন্যু। আগে কাল তোর জন্য প্যাট, গ্লাভস, প্যাট সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় কিন্তুকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকিয়ে দেখো তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। এই মেয়ে, তুই এইসব কাজ কেন করছিস? হ্যাঁ, এইসব কাজ কেন করছিস? শোন, তুই শুধু খেলবি আর লেখাপড়া করবি, ব্যাস, অন্য কোনো কাজ তুই করবি না। তোকে তো ন্যাশনাল টিমে খেলতে হবে মা, ইন্টারন্যাশনাল খেলা খেলতে হবে। আমি জানি সমাগম, আমি ভালোভাবেই জানি যে উমার বাবা একজন সৎ ও আদর্শবাদী মানুষ ছিলেন, আর সেই জন্যই তো এরম একজন মানুষের খুনের পেছনে কার হাত আছে সেটা জানার জন্যই আমি উমার পাশে দাঁড়িয়েছি। আর যখন আমরা আপনার সন্ধান পেলাম আমরা শিওর ছিলাম যে যারাই খুনের পেছনে আছে তাদেরকে আমরা খুঁজে বার করবই। সমাগমবাবু, আনফর্চুনেটলি প্রমাণ ছাড়া আপনি এমন একজন মানুষের এগেনস্টে আঙুল তুললেন যে আমি নিজে বুঝতে পারছি না, মানে আমি নিজের দাদাভাইয়ের বিরুদ্ধে গিয়ে। আমি বুঝতে পারছি অভিমন্যু, নিজের দাদার বিরুদ্ধে দাঁড়ানো তোমার পক্ষে মোটেই সহজ নয়, তাও আবার একেবারে প্রমাণ ছাড়া। আর আমি তোমাকে বলছি প্রমাণ আছে, আমি প্রমাণ দেব। এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল যে লোক দিয়ে ফলো করিয়ে সুনন্দকে শেষ করে দেওয়া হয়েছিল, আর যে এই কাণ্ডটা ঘটালো, যারা এই কাণ্ডটা ঘটালো তারা কোনো প্রমাণ ফেলে যাবে না, এটাও কি সম্ভব? সেই প্রমাণ খুঁজে বের করতেই হবে, আর ঈশ্বর বোধ হয় সেটাই চান, না হলে সুনন্দ চলে যাওয়ার পরে আমার তো বেঁচে থাকার কথাই নয়। সবাই জানতো সুনন্দর বিরুদ্ধে কনস্পিরেসি নিয়ে একমাত্র আমি লিখতাম, সেই আমি তো বেঁচে আছি। আর বেঁচে আছি শুধু সেই দিনটার অপেক্ষায় যেদিন সুনন্দর বিরুদ্ধে হওয়ার সব অন্যায়ের বিচার হবে। আর প্রাণের চেয়ে প্রিয় বন্ধু তার সততার দাম পাবে, শাস্তি
শাস্তি ওদের পেতেই হবে। আমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে, যেভাবেই হোক। তুই ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়েছিস, এরপর তুই কত বড় সেলিব্রিটি হয়ে যাবি, মেয়েদের ক্রিকেট নিয়ে আগামী দিনে তুই কত কিছু কাজ করবি। কিন্তু একটা কথা ভুললে চলবে না উমা, তোর বাবার মৃত্যু আর ওর প্রতি হওয়ার সমস্ত অন্যায়ের প্রতিকার কিন্তু তোকে করতেই হবে। উমা, ওদের কিন্তু ছাড়িস না তুই, কি হলো বল আমাকে, তুই ছাড়বি না ওদের, কি হলো বল উমা? ছাড়বো না কাকু, আমার বাবার খুনিদের আমি কিছুতেই ছাড়বো না। আজ শুধুমাত্র প্রমাণের অভাবে এইবারের একটা মানুষও আমার কথা বিশ্বাস করল না, কিন্তু একদিন আমি প্রমাণ আনব, আমি প্রমাণ করেই ছাড়ব, আমার বাবার খুনিদের আমি শাস্তি দেবই। অরমন্ড বাবু, কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? সরি টু সে উমা, সমর বাবুর কথাগুলো আমি সত্যি বিশ্বাস করি না। বিনা কোনো প্রমাণে দাদা ভাইকে আমি অপরাধী মানতে পারবো না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু তার মানে এটা নয় যে অভিযোগের আঙুল ওর এগেনস্টে উঠেছে, সেটার ব্যাপারে আমি ওকে কিছু জিজ্ঞেস করবো না। প্রশ্ন তো আমি ওকে করবই, এক্ষুনি ওর মুখোমুখি দাঁড়াবো।